নমস্কার, আমি নন্দন দাস। বাংলার ঘর থেকে উঠে আসুক বস্ত্র বয়ন শিল্পের মানুষ, বাংলার তাঁতি, বাংলার প্রান্তর থেকেই উঠে আসা মানুষজনই পারবে বাংলার বস্ত্র বয়ন শিল্পীকে শিল্পকে একটা জায়গায় পৌঁছে দেবার। এবং এই বস্ত্র বয়ন শিল্পের ইতিহাস আমরা জানি, যার জঠর যেখানে দাঁড়িয়ে, যে মিশরীয় সভ্যতায় সে মমির গায়ে যে কাপড় ছিল সেটা আমাদের এই ফুলিয়া অঞ্চলের। তো সেখানে দাঁড়িয়ে আমরা বাংলার এই প্রান্তরে যারা রয়েছে তাদেরকে আমরা যদি এগিয়ে আনতে পারি, তাদেরকে একটু প্রমোট করতে পারি, তাহলে হয়তো আমরা এই ওয়ার্ল্ডের অনেক কিছুই করতে পারবো, আমরা সারা পৃথিবীকে ডমিনেট করতে পারবো আমাদের এই বস্ত্র বয়ন শিল্পে। তো সেই হিসাবেই এই কাজটি আমি হাত দিয়েছি পিএমটি প্রণবানন্দ ইনস্টিটিউট, যার স্বামী ভারত সেবাশ্রম সংঘের অন্তর্গত অনুষ্ঠান। অবশ্যই বুঝতেই পারা যাচ্ছে যে স্বামী প্রণবানন্দের নামাঙ্কিত এই ইনস্টিটিউট, যার মূল লক্ষ্য বাংলার মহিলাদের মূলত স্বনির্ভর করা, গ্রাম বাংলার মহিলাদের মূলত স্বনির্ভর করা। তো সেরকমই তাদের করা কাজ আমি একজন মেন্টর হিসেবে চেষ্টা করেছি তাদেরকে গাইড করা, যাতে তারা ডিজাইনটাকে খুব ভালো করে করতে পারে। সেরকমই একজন স্টুডেন্ট যার কাজ এবার আমরা দেখব। নমস্কার স্যার, আমি V37 PIMT ডায়ন হারবার সেন্টারে ADTDD-র স্টুডেন্ট রিয়া সাপুই। আমি আমার মুডবোর্ডের খাতাটা পাঠাচ্ছি।